বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের পাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা মুখের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা মুখের ভিতরে। আমার গানের গলা একদমই ভালো নয়, তারপরেও এই সমস্ত রান্না করতে গেলে আমার না গান অটোমেটিক বেরিয়ে আসে। যেমন ইলিশ মাছ, পারশে মাছ, চিংড়ি মাছ, এসব রান্না করতে গেলে আমার গান বেরিয়ে আসে। গান আমার ভালো না শুনলেও মানে আমি নিজে নিজে একা একা গান করি আর রান্না করি। তো আজকে আমি রান্না করতে চলেছি, গান শুনে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, আমি আজকে রান্না করব পারশে মাছ। পারশে মাছ কিন্তু অনেক পছন্দের একটা মাছ আমার, আর যদি এইভাবে জিরে সর্ষে দিয়ে রান্না করা হয় তাহলে তো আমার আরও ভালো লাগে। মানে এক প্লেট ভাত আমি অল্প একটু মাছের ঝোল দিয়ে শেষ করে দিতে পারবো, এরকম পছন্দ করি আমি পারশে মাছ। তো পারশে মাছ কালকে বিকেলে বাবা নিয়ে এসেছে, তো আমি হচ্ছে এই সময়টা কিন্তু পারশে মাছ তেমন একটা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, যেহেতু অকালের মাছ সেহেতু কিন্তু আরও একটু এক্সাইটমেন্ট কাজ করছে আমার ভিতরে। তো তারপরে আমি পারশে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি, এখন আমি রান্না করব। তো রান্না করার জন্য প্রথমে আমি মশলাটা বেটে নিলাম। মশলা বলতে এখানে হচ্ছে গোটা জিরে, একটা পেঁয়াজ দিয়েছি, আর তিন চারটে কাঁচা ঝাল, আর সাদা সর্ষে। এখানে আমি লাল সর্ষের বদলে সাদা সর্ষে ব্যবহার করছি, আপনারা মানে সাদা সর্ষেটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কালারটা খুব ভালো আসে। আর মশলাটা চেষ্টা করবেন শিল নোড়ায় বেটে নেওয়ার জন্য, কারণ ব্লেন্ডার করলে কিন্তু এই রকম ফ্লেভারটা পাওয়া যাবে না। যদি হাতে শিল নোড়ায় বেটে নেওয়া যায় তাহলে ফ্লেভারটা অসাধারণ আসে। যেহেতু আমি মশলাটা বেটে নিয়েছি তাহলে মানে অটোমেটিক ফ্লেভার আমার নাকে চলে আসছে, তারপরে রান্নাটা কেমন হবে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে। তো তারপরে মশলাটা আমি একপাশে রেখে এখানে মাছগুলোর উপরে হলুদ আর লবণ ছিটিয়ে মেখে রাখলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হওয়ার পরে এবার তেলের মধ্যে আমি হলুদ লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে ভালো করে। এখানে কিন্তু পারশে মাছ অনেকে ভাজা ছাড়া রান্না করে আমি দেখেছি, কিন্তু ওইভাবে আমার একদমই ভালো লাগে না। যে কোনো মাছ, শুধু ইলিশ মাছ হচ্ছে সর্ষে ইলিশ করার সময় আমি ইলিশ মাছটা ভেজে নিই না, তাছাড়া কিন্তু আমি সমস্ত মাছই ভেজে রান্না করি, কারণ মাছ ভেজে না রান্না করলে আমার কাছে কেন জানি না ভালো লাগে না। তো তারপরে হচ্ছে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য উল্টে পাল্টে দিলাম, ভালো করে এপিটোপিট করে ভালো করে ধুয়ে মানে উল্টে নিতে হবে, যাতে প্রতি পাশই হচ্ছে ভাজা হয়ে যায় ভালো করে। অনেকদিন পর আজকে ভিডিও দিতে আসছি, আমার কথাগুলো একটু বেঁধে বেঁধে যাচ্ছে আমি বুঝতে পারতেছি, মানে বেশ কিছুদিন পর আমি আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি, অনেকদিন পর যেহেতু ভিডিও দিচ্ছি। তো তারপরে হচ্ছে আমি ওই মাছ ভাজার যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের ওপরে ওই বাটা মশলাগুলো দিয়ে দিলাম, বাটা মশলাগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণের পরে একটুখানি হলুদ দিতে হবে, হলুদ দিয়ে তারপরে হচ্ছে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলার সাথে হলুদ লবণটা ভালোভাবে মিশে যায়। তো সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে, বেশি সময় নাড়াচাড়া করার দরকার নেই। তারপরে হচ্ছে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এখানে এই সময় কিন্তু আমি চুলোর আঁচটা একদম মিডিয়ামে রেখেছি, এখানে হাই হিটে রান্না করা যাবে না, যেহেতু শুধু মশলা তেল তেল ঝাল করে রান্না করতে হবে। বেশি হাই হিটে রান্না করতে গেলে মাছটা কিন্তু শুকিয়ে যাবে, মাছের ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে, যার জন্য আমি মিডিয়াম দিয়ে রান্না করছি। তো তারপরে মাছগুলো আমি সব একটা একটা করে দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে, দুইবার উল্টে দিয়েছি, দুই মিনিটের মতো জাল করেছি। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি লবণ টেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা রান্নাটা কেমন হয়েছে, দেখতে অসাধারণ সুন্দর হয়েছে, আমি আশা করছি খেতেও ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, পরের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি